হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন যে ব্যাচ কোর্স আমরা করি, সে মেন ব্যাচ কোর্সের একটা ডেমো ভিডিও দেখব এবং সাথে দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার মেনের যে কোর্স চলছে তার একটা ডেমো ভিডিও আমরা দেখব। কিভাবে ক্লাস করানো হয় এইখানে এবং কি ধরনের ক্লাস হয় বা কেমন সেই সমস্ত ক্লাসের মেটেরিয়াল সেইগুলো আমরা একটা ডেমো ভিডিও দেখব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা যে করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্সের ডেমো ভিডিও, ঠিক আছে, এটা হচ্ছে ডেমো ক্লাস। তো এখানে দেখো আমি একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে মহাকাশ এবং সৌরজগৎ। এটা করানো হয়েছে, অলরেডি করানো হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্সে। তো সেই মহাকাশ এবং সৌরজগতের ব্যাপারে আমরা ডিটেলসে ক্লাস করেছি, তো সেটার একটা ডেমো ক্লাস বা ডেমো ভিডিও তোমাদের এখানে দেয়া হলো। তোমাদের সুবিধার্থে যারা এখনো মনে করছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্সে ভর্তি হবে কিন্তু কেমন ক্লাস করানো হয় সে বিষয়ে তোমাদের এখনো সংশয় রয়েছে, সেই জন্য তোমরা ভর্তি হতে পারছো না, তো সেই জন্যই এই ডেমো ভিডিওটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো দেখে নাও। এবং এই সমস্ত ক্লাসের, এই সমস্ত ব্যাচ কোর্সের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্সের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার যে মেন ক্লাস চলছে তার যে ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের এই ব্যাচ কোর্স দুটোতে ভর্তি হয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, প্রথমেই আমরা দেখব আমাদের মহাবিশ্ব এবং সৌরজগতের ব্যাপারে। তো দেখো, প্রথমেই সৌরজগৎ। দেখো, সৌরজগৎ কি কি নিয়ে তৈরি? সূর্য। তো সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। অর্থাৎ শুধুমাত্র সূর্য এবং তার আটখানা গ্রহ, এদের নিয়ে কিন্তু সৌরজগৎ নয়, সাথে রয়েছে প্রতিটা গ্রহের উপগ্রহ, প্রচুর গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস। ওকে, তো তারপর দেখো, আকাশগঙ্গা ছায়াপথের কালপুরুষের বাহুতে অবস্থিত রয়েছে সৌরজগৎ। তো আকাশগঙ্গা যে ছায়াপথ রয়েছে, ঠিক আছে, সেই ছায়াপথের মধ্যে কালপুরুষ রয়েছে, সেই কালপুরুষের বাহুতে অবস্থিত রয়েছে সৌরজগৎ। তো দেখো, বিজ্ঞানীদের মতে 4.6 অর্থাৎ 4.6 লক্ষ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। ওকে, তো কত বছর আগে? 4.6 লক্ষ কোটি বছর আগে। নেক্সট দেখব সূর্যের ব্যাপারে, সূর্য অর্থাৎ সান। দেখো কি বলছে, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, যেটি একটি G2 শ্রেণীর নক্ষত্র। অর্থাৎ বিভিন্ন ধরনের নক্ষত্র তাদের উজ্জ্বলতা, তাদের সাইজ এবং তাদের বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো সেই রকম সূর্য হলো একটি G2 শ্রেণীর নক্ষত্র এবং এটা সৌরজগতের কেন্দ্রে রয়েছে। সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র, অর্থাৎ সূর্য থেকেই আমরা মূলত আলো এবং শক্তি পেয়ে থাকি। নেক্সট দেখো, সৌরজগতের সমগ্র মোট ভরের শতকরা 99.86% জন্যই দায়ী হলো সূর্য। অর্থাৎ সৌরজগতে যে আটটা গ্রহ, বিভিন্ন গ্রহাণু, ধূমকেতু এবং উপগ্রহগুলো রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে পুরো 100%-এর মধ্যে 99.86% হলো সূর্যের তোমার ভর এবং বাকি যেটা পড়ে রয়েছে সেটা হলো ওই গ্রহ, গ্রহাণু, উপগ্রহ, এই সমস্ত কিছু। ওকে, নেক্সট দেখো, সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ। তো সূর্যের ব্যাস এটা হলো 13,92,000 কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় 110 গুণ, অর্থাৎ পৃথিবীর ব্যাসের 110 গুণ বেশি সূর্যের ব্যাস। নেক্সট দেখো, সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 13,00,000 গুণ। তো 13,00,000টা পৃথিবী যদি জোড়া হয় তাহলে কিন্তু একটা সূর্য তৈরি হবে, অর্থাৎ একটা সূর্য সমান 13,00,000 পৃথিবী। তার মানে বুঝতেই পারছো সূর্যের আয়তন কত বেশি। এবং সূর্য চন্দ্র অপেক্ষা 2,30,00,000 গুণ, অর্থাৎ 2,30,00,000টা চাঁদকে জুড়লে একটা সূর্য তৈরি হবে। ওকে, নেক্সট দেখব, দেখো সূর্যের ওজন সেটা হলো 2×10^29 কিলোগ্রাম, অর্থাৎ 2×10^29, অর্থাৎ 2-এর পিঠে 29টা শূন্য বসালে যে সংখ্যাটা হবে তত কিলোগ্রাম হলো সূর্যের ওজন। এবং পৃথিবীর ওজনের প্রায়
3.14 লক্ষ গুণ, অর্থাৎ পৃথিবীর থেকে 3.14 লক্ষ গুণ ওজন বেশি সূর্যের। ওকে, নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা থেকেই প্রশ্ন এসেছে অনেকবার, যে সূর্যের শক্তির উৎস সেটা কি? তো সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয় ফিউশন প্রক্রিয়া। ওকে, তো এটা কিন্তু মার্ক করে রাখো, ভিভিআই এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট, এটি প্রধানত কয়েকটি গ্যাসীয় উপাদান অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন প্রভৃতি দ্বারা গঠিত। এগুলির মধ্যে হাইড্রোজেন 55%, হিলিয়াম 44% এবং অন্যান্য গ্যাস মাত্র 1%। অর্থাৎ সূর্যের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন। ওকে, তার মধ্যে হাইড্রোজেন সব থেকে বেশি 55% এবং হিলিয়াম রয়েছে 44% এবং অন্যান্য গ্যাস অর্থাৎ অক্সিজেন, কার্বন এবং অন্যান্য যদি কোনো গ্যাস থেকে থাকে সেটা মাত্র 1%। নেক্সট দেখো, আলো ও উত্তাপের পার্থক্য অনুসারে সৌরমণ্ডল 4টি অংশে ভাগ করা যায়, যথা কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল এবং ছটা মণ্ডল। ওকে, তো এই 4টে ভাগে ভাগ করা যায় সৌরমণ্ডলকে। কি কি? কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল এবং ছটা মণ্ডল। নেক্সট দেখো, যে অংশটি সূর্যের আমরা দেখতে পাই সেটা হলো ফটোস্ফিয়ার। এই পয়েন্টটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ সূর্যের যে অংশটা আমরা নিজেদের চোখে দেখতে পাই সেটা আসলে কি? সেটা হলো সূর্যের ফটোস্ফিয়ারটা আমরা দেখতে পাই, অর্থাৎ যেটা হলো আলোকমণ্ডল। এই আলোকমণ্ডলটাকেই আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি। নেক্সট দেখো, এইখানে সূর্যটার যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেটা দেখো, কোর, কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল, তারপর দেখো ফটোস্ফিয়ার, ঠিক আছে, এই ফটোস্ফিয়ারটা কি? আলোকমণ্ডল। তারপর দেখো ক্রোমোস্ফিয়ার, এটা হয়ে যাবে বর্ণমণ্ডল, এবং এই যে বাইরে রয়েছে যেটা করোনা, এই করোনা হলো ছটা মণ্ডল। ওকে, তো করোনা আপাতত যে রোগটি রয়েছে, ঠিক আছে, সেটা প্রত্যেকের জীবন ধ্বংস করে দিয়েছে বলতে পারো। তো করোনা কিন্তু সূর্যের চারধারের যে একদম বাইরের যে লেয়ারটা সেটাও কিন্তু করোনা নামে পরিচিত। নেক্সট দেখো, পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশটা আমরা দেখতে পাই সেটি হলো করোনা। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সূর্যগ্রহণের সময় আমরা বাইরের যে অংশটা দেখতে পেয়ে থাকি সেটা কি? সেটা হলো করোনা। নেক্সট, সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্ফিয়ার, এই যে ফটোস্ফিয়ার যেটা রয়েছে বাইরের অংশ, সেই বাইরের অংশের দেখো তাপমাত্রা, সেটা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এই ফটোস্ফিয়ারের তাপমাত্রা। নেক্সট দেখো, পৃথিবী সহ মোট 8টি গ্রহ এবং এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরো অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। নেক্সট দেখো, সূর্য ছাড়া সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্কে নিজস্ব আলো ও উত্তাপ নেই, অর্থাৎ সূর্যের আলোতেই এই সমস্ত গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য যে জ্যোতিষগুলো রয়েছে সেগুলো আলোকিত হয়, অর্থাৎ সূর্যেরই শুধুমাত্র আলো রয়েছে। সূর্যের আলো পেয়ে এগুলো আলোকিত এবং উত্তপ্ত হয়ে থাকে। নেক্সট দেখো, আবর্তন কাল, সূর্যেও আমরা শুধুমাত্র জানি কি, সূর্য আমরা এটা জেনে থাকি যে সূর্য ফিক্সড, তার চারপাশে বিভিন্ন গ্রহরা ঘুরছে, কিন্তু না, সূর্যও কিন্তু ঘুরছে, ঠিক আছে, সে তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, যেমনটা পৃথিবী এক পাক ঘোরে, ঘুরলে 24 ঘন্টা হয়, তারপরে দিন রাত্রি হয়, সেরকম সূর্যও কিন্তু তার অক্ষের তার চারিদিকে ঘুরছে এবং আবর্তন কাল দেখো 25 দিন। নেক্সট দেখো, প্রদক্ষিণের সময়, প্রদক্ষিণের সময় অর্থাৎ আমরা কি বলেছিলাম, ছায়াপথ, ছায়াপথ এইরকম ভাবে হয়ে থাকে। তো ছায়াপথের মধ্যে সূর্য ঘুরছে, সৌরজগতের মধ্যে সূর্য ঘুরছে, তো এই সূর্যটা ছায়াপথের এই এক পাক চক্কর দিতে যে সময়টা লাগে সেটা হলো 250 মিলিয়ন বছর। 250 মিলিয়ন বছর সময় লাগবে এক পাক ঘুরতে। এবং সূর্যের নিকটতম নক্ষত্র, এবং শুধুমাত্র সূর্যের নয় আমাদেরও, আমাদের নিকটতম নক্ষত্র সূর্য ব্যতীত, অর্থাৎ সূর্য যদি না থাকে তো আমরা কোন নক্ষত্র থেকে আলো পাবো, সেটা হলো প্রক্সিমা সেন্টরাই। এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, সূর্য ব্যতীত আমাদের কাছের নক্ষত্র কোনটা, অর্থাৎ সূর্যের পরেই কোন নক্ষত্র আমাদের কাছাকাছি রয়েছে সেটা হলো প্রক্সিমা সেন্টরাই। নেক্সট, সৌরজগতের গ্রহ সমূহের ব্যাপারে আমরা একটু দেখব। দেখো, সৌরজগতের গ্রহের স্বীকৃতি
দানকারী সংস্থার নাম, অর্থাৎ কোন জিনিসটাকে আমরা গ্রহ বলবো, কোনটাকে আমরা গ্রহ বলবো না, কোন গ্রহের কি নাম হবে, সমস্ত কিছু অর্থাৎ সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত যারা তথ্য দিয়ে থাকে বা যাদের স্বীকৃতি দিয়ে থাকে সেই সংস্থার নাম হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU। দেখো, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1919 সালে। এর সদর দপ্তর অবস্থিত প্রাগ, চেক রিপাবলিকে। সৌরজগতে বর্তমানে 8টি গ্রহ রয়েছে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়েই এসেছি যে 9 নবগ্রহ, অর্থাৎ 9টা গ্রহ, কিন্তু এখন আর বর্তমানে 9টা গ্রহ নেই। অর্থাৎ প্লুটো, যেটা আমাদের 9 নম্বর গ্রহ ছিল, সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বাদ কারা দিয়েছে, এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এরাই কিন্তু প্লুটোকে আর গ্রহ হিসাবে ধরে না, প্লুটোকে এখন বামন গ্রহ হিসাবে ধরে। তো গ্রহগুলোর ক্রম হ্রাসমান আয়তন অনুসারে গ্রহগুলির ক্রম করা হলো, অর্থাৎ বড় থেকে ছোট, আয়তনে বড় থেকে ছোটর দিকে দেখো। সব থেকে বড় বৃহস্পতি, 2 নম্বরে রয়েছে শনি, 3 নম্বরে ইউরেনাস, 4 নম্বরে নেপচুন, 5 নম্বরে রয়েছে পৃথিবী, 6 নম্বরে শুক্র, 7 নম্বরে মঙ্গল এবং 8 নম্বরে বুধ। এখান থেকে প্রশ্ন আসে, সৌরজগতের মধ্যে সব থেকে কোন গ্রহ সব থেকে বড়? সেটা হলো বৃহস্পতি। দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। এবং প্রশ্ন আসে, পৃথিবী কত নম্বরে রয়েছে আয়তনের দিক থেকে? সেটা কিন্তু 5 নম্বরে। নেক্সট দেখো, সূর্য থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে গ্রহগুলি, অর্থাৎ কে সব থেকে কাছে রয়েছে এবং কে সব থেকে দূরে রয়েছে, সেই অনুযায়ী সাজালে দেখো, প্রথমে রয়েছে বুধ, তারপরে শুক্র, 3 নম্বরে রয়েছে পৃথিবী, 4 নম্বরে মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস এবং 8 নেপচুন। তারপর দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো সৌরজগতে শুধুমাত্র শুক্র এবং ইউরেনাস, এই দুটো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এবং বাকি গ্রহগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। অর্থাৎ শুধুমাত্র শুক্র এবং ইউরেনাস, এই দুটো কিন্তু তারা উল্টো দিকে ঘোরে আর বাকি গ্রহগুলো কিন্তু তারা অন্যদিকে ঘোরে। ওকে, তো নেক্সট দেখো, শনি এবং ইউরেনাসের বলয় দেখা যায়। অর্থাৎ আমরা যে বলয় দেখতে পেয়ে থাকি শনির, এই রকমটা দেখতে হয়ে থাকে, ঠিক আছে? তো এই বলয় কিন্তু শুধুমাত্র শনির নয়, ইউরেনাসেরও রয়েছে। পৃথিবীর ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ যে 8খানা গ্রহ রয়েছে সৌরজগতে, সব থেকে ঘনত্ব বেশি কিন্তু তোমাদের পৃথিবীর, আর গ্রহগুলির মধ্যে শনির ঘনত্ব সবচেয়ে কম। নেক্সট, পৃথিবী ছাড়া সৌরজগতের কোনো গ্রহেই প্রাণ ধারণের উপযোগী পরিবেশ নেই, এই জন্য ওইসব গ্রহে উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়নি। নেক্সট, আমরা প্রতিটা গ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যে 8খানা গ্রহের ব্যাপারে আমরা পড়লাম, সেই 8টা গ্রহের ব্যাপারে এবার আমরা ইন্ডিভিজুয়ালি পড়ব। দেখো, প্রথমেই যে গ্রহটা আছে সেটা হলো বুধ, যার ইংরেজি নাম মার্কারি, ঠিক আছে? দেখো, সূর্যের নিকটতম এবং দ্রুততম সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, অর্থাৎ সব থেকে কাছে রয়েছে নিকটতম, দ্রুততম অর্থাৎ খুব ফাস্ট ঘোরে সূর্যের চারিদিকে, এবং সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ অর্থাৎ সব থেকে ছোট গ্রহ কিন্তু বুধ। রোমান বাণিজ্য দেবতার মার্কারির নাম অনুসারে এই গ্রহের নাম দেয়া হয়, অর্থাৎ রোমানদের যে বাণিজ্য দেবতা রয়েছে সেই দেবতার নাম মার্কারি, তার নাম অনুসারে এই গ্রহের নাম দেয়া হয়। দেখো, কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই, অর্থাৎ বুধ হলো এমন একটা গ্রহ যার কোনো উপগ্রহ নেই। এতে বায়ুমণ্ডল নেই, এই কারণে দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 5,77,00,000 কিলোমিটার, এর নিরক্ষীয় ব্যাস প্রায় 4,828 মিটার। নিজের মেরু রেখা চারিদিকে একবার আবর্তন করতে বুধের সময় লাগে 58 দিন 17 ঘন্টা, এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 88 দিন। ওই জন্যই এই 88 দিনের জন্য বলা হচ্ছে দ্রুততম, অর্থাৎ 88 দিনেই একই করে সূর্যের চারপাশে এক পাক ঘুরে ফেলতে পারে। কিন্তু এটা দেখো, নিজের চারপাশে, অর্থাৎ এই যে নিজে এক পাক ঘুরতে, নিজে এক পাক ঘুরতে সময় লাগে 58 দিন, আর সূর্যের চারপাশে ঘুরতে সময় লাগে 88 দিন। তো এই 58 দিন, অর্থাৎ আমাদের সময় লাগে কত? পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা মাত্র, অর্থাৎ 1 দিন, আর বুধের সময় লাগে সেটা একবার ঘুরতে 58 দিন। ওকে, নেক্সট আমরা দেখব শুক্রের ব্যাপারে, অর্থাৎ শুক্রের ইংরেজি নাম সেটা হলো ভেনাস। পৃথিবীর সবচেয়ে কাছের
এবং সূর্যের দ্বিতীয় গ্রহ হলো শুক্র। তো এখান থেকে প্রশ্ন আসছে, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? সেটা হলো কিন্তু শুক্র। অনেকেই ভুল করে মঙ্গল করে ফেলে, কিন্তু মঙ্গল না, পৃথিবীর কাছের সব থেকে গ্রহ হলো সেটা হলো ভেনাস বা শুক্র। তারপর দেখো, পৃথিবী থেকে শুক্রের দূরত্ব 4.3 কোটি কিলোমিটার। আমার মনে হয় এটা ভুল দেয়া হয়েছে, টিচার 4 নয়, এটা 8 হবে, ঠিক আছে? কেননা আমরা বুধেরই দেখলাম 5 কোটি, ঠিক আছে? তো এটা কিন্তু 8 হবে, এটা ইংরাজিতে 8 হয়েছিল, তো 8.3 কোটি কিলোমিটার। এবং এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটি হলো দেখো, সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ, তো সেটা হলো এই শুক্র। তো সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হলো এই শুক্র, এবং উষ্ণতম হওয়ার জন্যই উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। শুক্রেরও কোনো উপগ্রহ নেই, শুক্রে কোনো জল নেই। ভোরের আকাশে শুক তারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা নামে পরিচিত এই শুক্র গ্রহই। ওকে, তো এই শুক্র গ্রহকেই আমরা শুক তারা এবং সন্ধ্যা তারা নামে জেনে থাকি। নেক্সট দেখো, শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। তো এর কিছু কারণ রয়েছে, কেননা শুক্রের আয়তন এবং পৃথিবীর আয়তন প্রায় সমান। শুক্রও যে সময় ঘুরপাক খায় সেই সময়টা এবং পৃথিবীরও ঘূর্ণন সময় প্রায় একই রকম। তো অনেক দিক থেকে মিল রয়েছে শুক্রের সাথে পৃথিবীর, তো সেই জন্য পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। এই পয়েন্টটা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। নেক্সট, সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 10.78 কোটি কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে? তো দেখো, আমি মনে হয় একটু ভুল বলেছি একটু আগেই, দেখো এটা কিন্তু ঠিকই ছিল, অর্থাৎ আমি খেয়াল করিনি। এটা পৃথিবী থেকে শুক্রের দূরত্ব, সূর্য থেকে নয়, পৃথিবী থেকে শুক্রের দূরত্ব 4.3 কোটি কিলোমিটার, অর্থাৎ এটা ঠিক রয়েছে। তো দেখো, এটা সূর্য থেকে গড় দূরত্ব, আমি প্রথমেরটা সূর্য থেকে গড় দূরত্ব ভেবেছিলাম। তো সূর্য থেকে গড় দূরত্ব 10.78 কোটি কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,391 কিলোমিটার। শুক্রের আবর্তনকাল পরিক্রমণ কালের থেকে বেশি, ওকে? অর্থাৎ আবর্তনকালটা পরিক্রম কালের থেকে বেশি। দেখো, 243 দিনে একবার নিজের মেরুর চারিদিকে আবর্তন করে, অর্থাৎ এই শুক্র গ্রহ নিজের এক পাশেই পাক খেতে আমাদের যেখানে 24 ঘন্টা সময় লাগে, সেখানে শুক্রের এক পাক খেতে সময় লাগে কত? 243 দিন। আর সেখানে সূর্যের চারিদিকে পরিক্রম করে মাত্র 224 দিনে। আমাদের সেখানে সময় নাই 365 দিন, আর সেটা পার করে যায় 224 দিন। তো সেই জন্য, অর্থাৎ 243 দিন সময় লাগে শুক্রের শুধু নিজের একদিকে পাক খেতে। তো সেই জন্য সব থেকে স্লোয়েস্ট গ্রহ বলা হয়ে থাকে শুক্রকে। নেক্সট, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘড়ির দিকে ঘোরে। শুক্র ও ইউরেনাস ছাড়া বাকি গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ সমস্ত গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, শুধুমাত্র শুক্র এবং ইউরেনাস তারা কিন্তু উল্টো দিকে ঘোরে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে। এইখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন ব্যাচ কোর্সের কেমন ক্লাস হয় তার ডেমো দেখলাম। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার মেন ব্যাচ কোর্স কিভাবে হয় তার একটা ডেমো ভিডিও আমরা দেখব। তো এখানে আমরা তুলে ধরেছি পেপার 1-এর জেনারেল স্টাডিজের একটা ভিডিও। তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেনে 3 রকম পেপার রয়েছে, পেপার 1 যেখানে রয়েছে জেনারেল স্টাডিজ, পেপার 2 এবং পেপার 3। পেপার 2-তে রয়েছে তোমাদের ইংলিশ এবং পেপার 3-তে রয়েছে তোমাদের বাংলা। তো এটা ক্লাস 6 ছিল জেনারেল স্টাডিজের, সেই ক্লাস 6-এর ভিডিওটাই আমি তুলে ধরেছি, এবং যেখানে করানো হয়েছিল প্রকল্প এবং সাম্প্রতিক ঘটনা বিষয়ে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন ব্যাচ কোর্সে কিভাবে ক্লাস করানো হয়, কি কি টপিকের উপর ক্লাস করানো হয় এবং কিভাবে ক্লাস করানো হয় তার একটা ডেমো ভিডিও এখানে রইল, তোমরা পুরোটা দেখো। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা VVI করে রাখতে পারো, এটা হয়তো 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেটা হলো, সবুজ সাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত যা জানো লেখো। বিগত বছরের এসআই পরীক্ষাতে, এসআই মেন পরীক্ষাতে এই রকম প্রকল্প থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তো সেই জন্য আমাদের প্রকল্প থেকে কিন্তু প্রশ্ন করতে হবে, বিভিন্ন প্রকল্পের সম্পর্কে বিস্তারিত প্রশ্ন আসতে পারে। তো সবুজ সাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত যা জানো লেখো আমরা গত ক্লাসে করেছিলাম, এই প্রকল্প এবং তোমার সাম্প্রতিক ঘটনার ক্লাসে সেখানে করেছিলাম কন্যাশ্রী নিয়ে। তো আজকে আমরা করব সবুজ সাথী প্রকল্প। তো চলো শুরু করা যাক। দেখো, উত্তরটা কিভাবে লেখা হচ্ছে, প্রথমে আমরা দিয়েছি ভূমিকা,
খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট ভাবে লিখব, যাতে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে নাম্বারটাও চলে আসে। দেখো প্রথমে লিখব ভূমিকা, কি বলছে দেখো, সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুল ছুট, যেটাকে আমরা ড্রপ আউট বলে থাকি, স্কুল ছুট রুখতে, বাল্য বিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী পশ্চিমবঙ্গের উন্নয়নে দিশা দেখাতে পেরেছে, যা কন্যাশ্রী প্রকল্পকেও শক্তিশালী করতে পেরেছে। আমরা গত ক্লাসে করেছিলাম কন্যাশ্রী প্রকল্প, সেখানে কিন্তু কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে খুব সুন্দরভাবে ডিটেলসে পড়েছিলাম এবং কন্যাশ্রী প্রকল্পের মতোই আরো একটাই স্কুলমুখী ছেলে মেয়েদের নিয়ে আসার জন্য আরো একটা প্রকল্প চালু করা হয়েছিল, সেটা হলো সবুজ সাথী। তো কি বলছে, সমাজের সামগ্রিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে, যারা মাঝপথে ছেলেমেয়েরা স্কুল ছেড়ে দিচ্ছে তাদের পড়াশোনা যাতে না বন্ধ হয় সেই জন্য, অথবা স্কুল ছুট বন্ধ করতে, বাল্য বিবাহের হার কমাতে তথা পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা এবং স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী, যার নাম পশ্চিমবঙ্গে উন্নয়নের দিশা দেখাতে পেরেছে, যা কন্যাশ্রী প্রকল্প যেটা ছিল সেটাও কিন্তু একই রকম উদ্দেশ্য ছিল তার, তো সেটাকে কিন্তু আরো শক্তিশালী করেছে এই সবুজ সাথী প্রকল্পটা। তো এটা গেল ভূমিকা। তো এবার দেখবো সবুজ সাথী প্রকল্পটা আসলে কি, এর মাধ্যমে কি কি বেনিফিট দেয়া হবে আমাদের রাজ্যের এই পড়াশোনা করা ছেলে মেয়েদের, সেটা নেক্সট পেজে দেখব। দেখো প্রকল্পের ব্যাপারে ডিটেলসে আমরা দেখব, 2015-16 সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সবুজ সাথী প্রকল্প কবে এটা আসছে, 2015-16 সালের বাজেটে, অর্থাৎ 2015 সালে এটা কিন্তু শুরু হচ্ছে। তো 2015-16 সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন, যাতে ওই অর্থবর্ষে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদানের সংকল্প গ্রহণ করা হয় এবং লক্ষ্যমাত্রা ধরা হয় 40 লক্ষ ছাত্রছাত্রীদের তা প্রদান করা হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো এই সবুজ সাথী প্রকল্পতে কি দেয়া হচ্ছে, বাইসাইকেল প্রদান করা হচ্ছে। কাদের দেয়া হচ্ছে, সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হচ্ছে 2015 সালের এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে। এবং কত ছাত্রছাত্রীদের প্রথমে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়, সেটা হলো 40 লক্ষ ছাত্রছাত্রীদের। 2015 সেপ্টেম্বরে পশ্চিম মেদিনীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন। তো পশ্চিম মেদিনীপুরে এই প্রকল্পটা সূচনা হয়েছিল, যে বাইসাইকেলের সামনে একটি বাস্কেট থাকবে এবং বাইসাইকেলের সামনে একটা করে বাস্কেট থাকবে, সেখানে ব্যাগ এবং বইপত্র ক্যারি করার জন্য। ওকে, তো এটা হলো প্রকল্পের ডিটেলস। নেক্সট দেখব বর্তমান অবস্থা, অর্থাৎ এই প্রকল্পটা বর্তমান কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দেখো এই সবুজ সাথী প্রকল্পে এ পর্যন্ত প্রায় 35 লক্ষ বাইসাইকেল শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল 40 লক্ষ, তার মধ্যে থেকে 35 লক্ষ বাইসাইকেল অলরেডি কিন্তু শিক্ষার্থীদের প্রদান করা হয়ে গেছে 2015-16 এবং 2016-17 অর্থবর্ষে। মাত্র 2 বছরে কিন্তু লক্ষ্যমাত্রার খুবই কাছাকাছি চলে গেছে। কোন ছাত্রছাত্রী নবম শ্রেণীতে পড়াশোনা করলে তারাই এই বাইসাইকেল পাওয়ার অধিকারী হবে, অর্থাৎ নবম শ্রেণীতে পড়লেই তারা কিন্তু এই বাইসাইকেলটা পেয়ে যাবে। তৃতীয় পর্যায়ে, অর্থাৎ 2017-18 অর্থবর্ষে তৃতীয় পর্যায়ে আরো 25 লক্ষ বাইসাইকেল বিলি করার ব্যবস্থা হয়েছে। এটা হলো বর্তমান অবস্থা। নেক্সট দেখব সুবিধা, এই প্রকল্পের সুবিধা কি। এই প্রকল্পটা চালু করা হয়েছে যে বাইসাইকেল দেয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের। তো এই প্রকল্পের সুবিধা কি, দেখো সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপঢৌকন নয়, উপঢৌকন মানে হচ্ছে উপহার নয়, শুধুমাত্র উপহার দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেয়া হচ্ছে না, বরং তা এটা হচ্ছে গ্রামাঞ্চলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের
উন্নয়নে যথেষ্ট সহায়ক। কেননা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে, শিশু শ্রম রোধ করতে, শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ে জীবন বিকাশের স্তর থেকে বিচ্যুত হয়ে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এই প্রকল্পের কোনো রকম বিকল্প নেই। অর্থাৎ একটা স্টুডেন্ট অনেক দূর থেকে সে স্কুলে যায়, সে হয়তো এই দূরত্বের জন্য হয়তো সে স্কুলে যেতে চায় না, বা সে কিন্তু স্কুলটাকে ছেড়ে দিতে চাইছে, বা সে তার বাড়িতে প্রবলেম করছে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য যাতে সে স্কুলে যেতে পারে, কিন্তু বাড়ির সেই আর্থিক পরিকাঠামো নেই তাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য। তো সেই দিক থেকে এই যে সবুজ সাথীর যে প্রকল্পের মাধ্যমে সাইকেলটা দেওয়া হচ্ছে, এর মাধ্যমে সে এক নম্বর খুব কম কষ্ট করে শুধুমাত্র সাইকেলটা চালিয়ে সে স্কুলে যেতে পারবে। এর ফলে কিন্তু সে একটা স্কুলে যাওয়ার একটা নতুন উৎসাহ পাবে যে আমি একটা সাইকেল পেয়েছি, আমি স্কুলে গিয়ে পড়াশোনাটা করি। তো এই অনেকগুলো কারণ রয়েছে এবং তার বাবা মার মাথা থেকে যে চিন্তা, আর্থিক চিন্তা, সেটাও কিন্তু কিছুটা কমে গেল। তো এই সমস্ত কারণ কিন্তু সুবিধা কিন্তু রয়েছে এই সবুজ সাথী প্রকল্পের মধ্যে। ওকে, নেক্সট দেখবো পুরস্কার। অর্থাৎ এই প্রকল্পটা, এই সবুজ সাথী প্রকল্পটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা প্রকল্প ছিল, যে কারণে আমাদের ভারত সরকার তো বটেই, ইভেন বিভিন্ন আন্তর্জাতিক স্তর থেকে রাষ্ট্রসংঘের মতো সংস্থা থেকে কিন্তু এইটা, এই প্রকল্পটা পুরস্কার পেয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম কন্যাশ্রী প্রকল্পে, কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছিল, সিমিলারলি এই সবুজ সাথী প্রকল্পটাও কন্যাশ্রীর মতোই রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে পুরস্কার পেয়েছে। তো ডিটেলসে দেখবো পুরস্কার সমূহ। রাজ্য সরকারের সবুজ সাথী রাষ্ট্রসংঘে সেরা প্রকল্পের সম্মান পেয়েছে, যেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মোট 160টি দেশের একগুচ্ছ প্রকল্পের মধ্যে সবুজ সাথীকে সেরা বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। গত বছরও রাজ্য সরকারের এই দুটি প্রকল্প সেরা সম্মান আদায় করেছিল। এই দুটি মিনস এই সবুজ সাথী এবং কন্যাশ্রী প্রকল্প, এই দুটো কিন্তু রাজ্য সরকারের এই দুটো প্রকল্প কিন্তু সেরা সম্মান আদায় করেছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্পও ইতিমধ্যে সেরা সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো দেখো 160টি দেশের 16,000 প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল রাষ্ট্রসংঘে। 160খানা দেশের মধ্যে থেকে 16,000 প্রকল্পের মনোনয়ন পড়েছে, নমিনেশন পড়েছে। তার মধ্যে থেকে বাংলা দুটি প্রকল্পকেই, অর্থাৎ বাংলার দুটো প্রকল্প সেখানে নমিনি হয়েছিল, কন্যাশ্রী এবং সবুজ সাথী, সেই দুটো প্রকল্পই কিন্তু সেরা বলে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বাড়ানোর জন্য রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা করেছিল। রাজ্যের কয়েক লাখ যুবক যুবতী বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর সুযোগ পান। সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে। কারিগরি প্রশিক্ষণ দপ্তরের এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক যুবতী উপকৃত হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার, আর এই দাবিকেই স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। ওকে, তো কন্যাশ্রী, সবুজ সাথী এবং আরো একটা কি, উৎকর্ষ বাংলা। তো এই প্রকল্পগুলো কিন্তু রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে। তো এই ছিল তোমাদের প্রথম যে প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত যা জানো সেটার ব্যাপারে। প্রথমে ভূমিকা, অর্থাৎ সবুজ সাথী প্রকল্প কি জন্য এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেখানে ভূমিকা, তারপরে প্রকল্পের মাধ্যমে কি বেনিফিট দেওয়া হবে সেই জিনিসটা, কাদের বেনিফিট দেওয়া হবে সেই ব্যাপারটা, কোন সালে এটা চালু করা হয়েছিল সেই ব্যাপারটা, পুরোটা ডিটেলসে প্রকল্পের মধ্যে লেখা হয়েছে। নেক্সট দেখো বর্তমান অবস্থার ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ প্রকল্পটা কোন সিচুয়েশনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, কতজনকে এই বেনিফিট দেওয়া হয়েছে, কতজন এই বেনিফিট পেয়েছে এবং পরবর্তী কি পদক্ষেপ রয়েছে সেটার ব্যাপারেও বলা হয়েছে। নেক্সট সুবিধা, অর্থাৎ এই প্রকল্পের ফলে কি কি সুযোগ সুবিধা পাবে সেটার ব্যাপারেও বলা রয়েছে, এবং প্রকল্পটা যে পুরস্কার পেয়েছে অনেক জায়গা থেকে সেটার ব্যাপারেও কিন্তু সবার শেষে উল্লেখ করা হয়েছে। তো প্রথম প্রশ্নটার উত্তর আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022কে টার্গেট করেছে প্রিলিমিনারি এবং মেন, তার ব্যাচ কোর্স চলছে, সেই ব্যাচ কোর্সে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে। এখানে সব থেকে বড় ব্যাপার, এখানে তোমরা 100+ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে এবং 70 hours+ তোমরা কিন্তু ভিডিও ক্লাস রেকর্ডেড অবস্থায় পাবে, সাথে কিন্তু প্রতিটা ক্লাসের PDF মেটেরিয়াল। তো এই ক্লাসটা কিন্তু অলরেডি অনগোয়িং চলছে, এখনো ব্যাচ কোর্সে অনেকেই ভর্তি হচ্ছে। পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য প্রিলিমিনারি এবং মেন বোথ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই CRP একাডেমি তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন ব্যাচ কোর্সে, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন দুটোরই প্রস্তুতি এখান থেকে দেওয়া হচ্ছে, এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও।
80% প্রশ্ন হুবহু কমন পাবে, সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ এখানে করানো হচ্ছে, এবং নিউ ইয়ার অফার চলছে মাত্র 1499 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা এই ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবে। এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার মেন ব্যাচ কোর্স, সেখানেরও কিভাবে ক্লাস করানো হয় তারও ডেমো ভিডিও তোমরা দেখে নিলে ক্লাসের। তো অবশ্যই অবশ্যই যারা এসআই পুলিশ যে পরীক্ষাটা মেন পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাও, যারা প্রিলিমিনারিতে ভালো পরীক্ষা দিয়েছে এবং মনে করছে যে মেন পরীক্ষা পাস করতে পারবে, তারাও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। সেখানেও সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপারের ক্লাস করানো হচ্ছে খুব সুন্দরভাবে, ডেমো ভিডিওটা দেখলে সম্পূর্ণ 6 মাসের গাইডেন্স পাবে, ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ এখান থেকে দেওয়া হবে। এবং 20 ডিসেম্বর থেকে কিন্তু এটা অলরেডি অনগোয়িং চলছে, অনেকেই আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়েছে, এবং যারা যারা এখনও ভর্তি হতে চাও তারা ডিসক্রিপশন বক্স থেকে মাত্র 1799 টাকার বিনিময়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভর্তি হয়ে চাও। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও ভর্তি হতে পারো। ওকে, তো আজকের এই ডেমো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।